بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। আমি নাসিমা খাতুন, সহকারী শিক্ষক, সমাজ বিজ্ঞান প্রাথমিক শাখা। তো বন্ধুরা, তোমরা এই করোনাকালীন সময়ে যাতে তোমাদের পড়াশোনা ক্ষতি না হয়, সেজন্য কালেক্টরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই প্রয়াস, তোমরা যাতে ক্লাসগুলো নিয়মিত দেখতে পারো এবং ঠিকমতো লেখাপড়া চালাতে পারো। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের পাঠের শিরোনাম বাংলাদেশের জনসংখ্যা। এ অধ্যায়ে আমরা যা শিখতে পারবো তার শিক্ষণফলগুলো হলো বাংলাদেশের জনসংখ্যা ও আয়তন সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে জানতে পারবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা শুরু করি বাংলাদেশের জনসংখ্যা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,363। মোট জনসংখ্যা নারী পুরুষের শতকরা 49.99:50.01। মোট জনসংখ্যা আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট 1,015 জন মানুষ বাস করে, একে বলে জনসংখ্যার ঘনত্ব। আয়তনের দিক থেকে পৃথিবী বাংলাদেশের 90তম দেশ। আর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অষ্টম। এবার আমরা জনসংখ্যা ও পরিবার সম্পর্কে আলোচনা করব। পরিবার বড় হলে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন হচ্ছে খাদ্য সমস্যা, বাসস্থানের সমস্যা, চিকিৎসার সমস্যা প্রভৃতি। পরিবারের লোক সংখ্যা বেশি হলে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়, যেমন সবাই পুষ্টিকর খাবার খেতে পারে না, প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান পাওয়া যায় না, ঘুমানো বিশ্রামের অনেক সমস্যা দেখা দেয়, বিদ্যালয়ে পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণে বই খাতা পাওয়া যায় না, বড় পরিবারে ময়লা আবর্জনা বেশি হয় এবং বিভিন্ন পরিবেশ দূষিত হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দুটো ছবি দেখা যাচ্ছে পাশাপাশি। এই ছবিতে দেখা যাচ্ছে ছোট পরিবার, দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর বিল্ডিং একটা বাড়ি, সেখানে দেখা যাচ্ছে মা বাবা এবং দুটো শিশু। আর পাশেই দেখা যাচ্ছে বড় পরিবার, দেখা যাচ্ছে নোংরা ময়লা আবর্জনায় পরিপূর্ণ, সেখানে আবহাওয়া পরিবেশ নোংরা, লোকসংখ্যা বেশি, অনেক নোংরা দেখা যাচ্ছে, তাই না? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বড় পরিবারে এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। ছোট ভাই বোনদের পড়াশোনা করতে হয় বলে অনেক মেয়ে শিশু পড়াশোনা করতে পারে না। যেসব পরিবারে লোক সংখ্যা বেশি সেখানে ছোট শিশুরাও অনেক সময় মা বাবার সাথে কাজে যায়, ফলে তারা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না, অসুস্থ হলে সঠিক চিকিৎসা তারা পায় না। কিন্তু ছোট পরিবারে সব কিছু মেটানো সম্ভব। এবার আমরা আসি যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব। পরিবারের লোক সংখ্যা বেশি হলে যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি বেশি জনসংখ্যা থাকলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। দেশে অনেক বেশি মানুষ থাকলে তাকে জনসংখ্যার বিস্ফোরণ বলে। জনসংখ্যা বেশি থাকলে সর্বত্র অনেক লোকের ভিড় থাকে, যেমন বিদ্যালয়, হাট বাজার, রাস্তাঘাট, যানবাহন। অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে, রাস্তাঘাট মানুষের ভিড় বাড়ে, মানুষের যাতায়াত কঠিন হয়, বাস, ট্রেন, লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করতে হয়, ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তিনটে ছবি, তাই না? প্রথম ছবিটা কি হচ্ছে, রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে একদম চাপাচাপি, খুব সমস্যা করে যাচ্ছে। পাশেই দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরে এবং উপরে অনেক যাত্রীরা কত কষ্ট করে বাদুড়ের মতো চলছে, তাই না? আর তার পাশেই দেখতে পাচ্ছ বাস,
বাসের ভিতরে অনেক লোক এবং বাসের উপরেও অনেক লোক চাপাচাপি করে বসে আছে, এগুলোতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অধিক জনসংখ্যার ফলে প্রধান দুই ধরনের সমস্যা দেখা দেয়। নাম্বার, ময়লা আবর্জনা বেশি হয়, ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়ায়, অসুখ বিসুখ লেগেই থাকে, পরিবেশ নোংরা হয়। তোমরা পাশেই দেখতে পাচ্ছ এখানে ময়লা আবর্জনা দিয়ে ভরপুর, তাই না? দুই নাম্বার হচ্ছে হলে বাসস্থানের সমস্যা। বাসস্থানের জন্য অধিক বাড়ি ঘর তৈরি করতে হয়, আমাদের আবাদি জমি, আমাদের আবাদি জমি সেগুলোতে বাড়ি ঘর করে ভরপুরাট হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আমরা গাছপালা বস্তি গড়ে উঠে সেখানে, তাই আমরা বুঝতে পারছি বেশি জনসংখ্যা আমাদের দেশের একটি প্রধান সমস্যা। আমরা হচ্ছে বলে অধ্যায়গুলো পড়ে আমরা মূল্যায়নটা দেখতে পাচ্ছি এখানে। আয়তনের দিক থেকে বাংলাদেশের পৃথিবীর কততম দেশ? তোমরা সবাই খাতা কলম বের করো, এখানে লেখো আয়তনের দিক থেকে বাংলাদেশের, এক নাম্বার তোমরা সবাই লিখে নাও, এক নাম্বার আমরা লিখি উত্তর, তোমরা সবাই খাতা বের করে প্রশ্নের উত্তর গুলো লিখে নাও, এখানে উত্তর লিখো। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? আয়তনের, আয়তনের দিক থেকে, দিক থেকে বাংলাদেশ নব্বইতম দেশ। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশ অবস্থান কত? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ, বাংলাদেশের অবস্থান অষ্টম। এবার দেখি তিন নম্বর প্রশ্ন, বাংলাদেশের আয়তন কত? উত্তর, বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এবার 4 নম্বর দেখি কি আছে, পরিবার বড় হলে কি কি সমস্যা দেখা দিতে পারে? পরিবার বড় হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন খাদ্য বস্তু, বাসস্থান, খাদ্য বস্তু, বাসস্থান এবং চিকিৎসা।
পাঁচ নম্বর দেখা যাক, অধিক জনসংখ্যার ফলে প্রধান কয় ধরনের সমস্যা দেখা দেয়? অধিক সমস্যা দেখা দেয়? বাসস্থানের সমস্যা হয়? এবার আমরা এই অধ্যায়গুলো পড়ে আমরা কি শূন্যস্থান করতে পারি না? এবার শূন্যস্থানে আসি, ঠিক আছে? এবার দুই নাম্বার, জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান, জনসংখ্যার দিক থেকে। এবার আমরা লিখি তিন নাম্বার, পরিবার বড় হলে অনেক ধরনের দেখা দিতে পারে। বলো তো এবার কি হবে? আর পরিবার বড় হলে অনেক ধরনের গ্যাস দেখা দিতে পারে, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।
জনসংখ্যার ফলে প্রধান গ্যাস ধরনের সমস্যা দেখা দেয়। বলো তো কি হবে? অধিক জনসংখ্যার ফলে প্রধান গ্যাস ধরনের সমস্যা দেখা দেয়। প্রধান দু ধরনের সমস্যা দেখা দেয়। এবার 5 নম্বরে আসি। রাস্তার পাশে বা খোলা জায়গায় ড্যাশ গড়ে ওঠে। বন্ধুরা বলো তো এবার কি হবে? রাস্তার পাশে খোলা জায়গায় ড্যাশ গড়ে ওঠে, বস্তি গড়ে ওঠে। তোমরা কখনো বস্তি দেখেছো? বস্তি দেখতে নোংরা, অপরিষ্কার, রোগ ব্যাধি লেগেই থাকে, তাই না? এবার আমরা কিছু সঠিক উত্তর দেখি, কিভাবে সঠিক উত্তর লিখতে হয়। সঠিক উত্তর লিখো। এক নাম্বার, বাংলাদেশের আয়তন 47,574 বর্গ কিলোমিটার। তাহলে কি করব আমরা? সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিব, তাই না? দেখো আরো কিছু আছে। রাস্তার পাশে বা খোলা জায়গায় এবার কি হবে? রাস্তার পাশে বা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি বাড়ির কাজ দিলাম। পরিবার কাকে বলে, পরিবার বড় হলে কি কি সমস্যা দেখা দেয়, সে সম্পর্কে 5টি বাক্য লিখো। তোমরা অবশ্যই লিখে রাখবে এবং স্কুল খুললে আমি কিন্তু দেখব, তোমাদের লেখাটা দেখব। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে আর সাবান পানি দিয়ে বারবার হাত ধুবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।